আপনার মেয়ের জামাই কিন্তু ভারী দুষ্ট, অনেক ফোনটা। আমার আজকে আবার একটু কাজ আছে, আমি বরং আজকে আসি। তুমি নাকি আমার ফোন আবার রে কইছো, তুমি চান্দা বান্দা দিতে পারবো না? হ্যাঁ বলছি, গতকালকে গেটের সামনে দুইটা ওই তোমার চাম চাইছিলে, এরা বলছে চান্দা দেওয়া লাগবে, এই লাগবে, সে লাগবে। মুই একসের না করে দিছি, মুই চান্দা দেবো না, বললে দিছি একসের। এই এলাকায় থাকতে হইলে এই বিশুরে চান্দা দিয়েই থাকতে হইব, আর চান্দা না দিলে এলাকা আউট। কেডা কার কথা বলতে আছো, না আউটের কথা কে আউট হইবে? কেডা আপনি না মুই কেডা? আরে তুমি আউট মিয়া, তুমি আউট, আমিও আউট হবো কেন? ওরে বাপ রে বাপ, ওকে তুললে লই দিব মুই, মানে হিট টেনাকে তুলি লই সুলে দিব মিয়া। চা পাবাদি কোথায় করো, কালোই করতে আসো। হ্যাঁ শোনো, আগামীকাল সকালে 100,000 টাকা দিবা, 100,000 টাকা যদি না দাও আমরা আবার আসমু, আইসা যদি দেই তুমি আসো। এটা দেখছো সেটা কি, একবার গলার নল লিগাইরা ফালামু। আরে বিশু ভাই, আপনি বাসায় কি মনে করে? আরে যাক, তুমি যাও তো আমার চিনছো, তোমার জামাই তোমার চিনেই না, কি সমস্ত উন্না পাল্না কথা কয়। উনো আমার দিকে উনো, তোমার জামাইয়ের হাতে দুটো অপশন আছে। প্রথম অপশন আমরা 100,000 টাকা দিব, আর দ্বিতীয় অপশন এই বাড়ি এই এলাকা ছাড়া সোজা আউট, মানে পালাইব। পিসু ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, কালকেও এই বাড়ি ছেড়ে পালাবে, কারণ ও 100,000 টাকা কোত্থেকে দিবে? হ্যাঁ টাকা লাগবে, হ্যাঁ টাকা দিবে আমার শ্বশুর। কি কি করেন আপনারা, কি বুঝবেন? আপনার টাকা লাগবে না, টাকা নেবেন আপনারা? আমার বাবা কেন দিবে? আর তোমার শ্বশুরের তখন অভাব যাচ্ছে, ও এত টাকা দিবে কোত্থেকে? টাকা না দিলে তো বাড়িতেও থাকতে পারবো না, এলাকায়ও থাকতে পারবো না। টাকা তো দিমই, টাকার লগে আর অনেক কিছু দিমু, একটু ওয়েট করেন সামান্য। আরে জামাই কই যাইতেছ? কই এবার যাও, যাই পাকার কর দিয়ে কই যে বডিটা লই আস। বডি বডি দেখি হইব, বডি দেখি হইবে কি পড়ান হইতে দে ভাই, আমার 1,00,000 টাকা দিতে হইবে না কইছে? হ্যাঁ একটা কোপ দিবো আপনাদের, আমি যদি কোপ পাই আওয়াতেই জানতেন তোমরা ঠিক কেন লাগবে, আর যদি আপনি ওকে শরীর দিয়ে তাক্কু দিয়ে বাড়তে পারেন তাহলে তোমার ঠান্ডা লাগবে না, মানে আপনি একটা দেয়াই লাগবে নাকি? বলছিলাম নিয়ে এসে কার পাইতে পারে দেখে। আন্টি আপনার মেয়ের জামাই কিন্তু ভারী দুষ্ট, অনেক ফোনটা। আমার আজকে আবার একটু কাজ আছে, আমি বরং আজকে আসি। হ্যাঁ মানে বিশ্বভাই চাঁচলে যান, আচ্ছা আজকে চাই হাইতে হইব না, আজকে একটা জরুরি কাম আছে আমগো, আজকে বরং চলে যাই। তোমার জামাই যদি আইসা দেখে অনেক সমস্যা হয়ে যাবে, আবার যে বটি রোদি আনতে গেছে একটা ইঞ্চতের ব্যাপার। এই চল তাড়াতাড়ি চল। হ্যাঁ তো কই আছে শুনো, বিশ্বভাই কিন্তু বেশি সুবিধার না, খুব ভয়ঙ্কর। চল আমরা কালকে এখান থেকে চলে যাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বাবা, ছেলেটা কিন্তু ভালো না, গুন্ডা মাস্তান, কালকেই চলে যাও। এটা কোনো কথা বললেন? হ্যাঁ গো ভয় ভয় চিল্লি যাবো, হ্যাঁ তোমার ভয় পাই চিল্লি গেছে। মই কিন্তু বলতে পারছি, ওগরে কেনা বাসায় পাঠাইছে, আমি কিন্তু বুঝে গেছি। কি পাঠাইছে? পাড়াইছে তো নিশ্চিত, কেউ না কেউ পাড়াইছে, কারণ ওগুলো তো জীবনে কোনোদিন দেখা হয় নাই, আমার কথা হয় নাই। তা চান্দার প্রশ্ন তো আসেই না, বাইরে দাঁড়ায় যে চান্দা সেবি মোরদারে, এটা তো হইতেই পারে না। আচ্ছা এই শহরে কি আমাদের এরকম বন্ধুও আছে যে কিনা তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে বের করবে? চুপ করো, কথা কম কবা, যাও মল্লিঙ্গে 1 গ্লাস বেলে শরবত নিয়ে এসো, রাগ উঠতে গেলে মোর বেলে শরবত না খেলে মাথা ঠান্ডা না, যাও লে এসো যাও। তার মানে কি তুমি বাসা ছাড়বা না? না আমার প্রশ্নই ওঠে না, এই দুইটারে দুই নিয়ে বাগাইলে দেবো, দুই নিয়ে না হইলে এলাকাতে তো বাগাবো আগে, বুঝছেন? এরপরে শান্তি মত।